গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নতুন একটি জবের সন্ধান নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে ইনফরমেশান দেব HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ভ্যাকান্সি সম্পর্কে। তো বন্ধুরা, চাকরির বিস্তারিত তথ্যে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বেশ কয়েকটি শূন্য পদে তাদের সংস্থাতে টেলিকলিং অফিসার পদে প্রার্থী নেবে। মোট শূন্য পদ 50টি। HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড টেলিকলিং অফিসার পদের প্রার্থী নির্বাচন করবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউতে অংশগ্রহণকারী প্রার্থীদের ড্রেস কোড অবশ্যই ফর্মাল হতে হবে। টেলিকলিং অফিসার পদে HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বেতন দিয়ে থাকে বাৎসরিক 1,50,000 টাকা থেকে আপ টু 2,50,000 টাকার মধ্যে, এবং সঙ্গে দিয়ে থাকে আরও অন্যান্য অনেক সুবিধা অ্যাজ পার গুগল সার্চ। টেলিকলিং অফিসার পদটি ফুল টাইম ও পার্মানেন্ট, এবং চাকরিটি হবে ডাইরেক্ট HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পেরোলে। ইন্টারভিউ দেওয়ার সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো আপডেটেড রিজিউম, আধার ও প্যান কার্ডের জেরক্স, সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণপত্র, এবং কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। টেলিকলিং অফিসার পদে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, এবং প্রার্থীদের বয়স মিনিমাম 20 বছরের উপরে হতে হবে। HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের টেলিমার্কেটিং অফিসার পদে আবেদনকারী প্রার্থীদেরকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং কম্পিউটার চালানোতে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সংস্থার টেলিকলিং অফিসার পদে কোনো রকমের কিছুই সেলস করতে হবে না। এখানে কাজ হবে কোম্পানি থেকে দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী লোনের গ্রাহকদেরকে ফোন কল করে তাদেরকে লোনের কিস্তি অথবা সুদ দেওয়ার তারিখ সম্পর্কে অবগত করানো, পেমেন্ট আদায় করার জন্য কাস্টমারদেরকে রেগুলারলি ফলো আপ করা। এখানে সপ্তাহে 6 দিন কাজ এবং 1 দিন ছুটি। দিনের শিফটে কাজ হবে, কোনো নাইট শিফট নেই। এখানে কোনো প্রকার প্রোডাক্ট সেলস করতে হবে না, এবং সম্পূর্ণ অফিসে বসেই কাজ। HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের টেলিকলিং অফিসার পদে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবে, কিন্তু কোনো প্রার্থীর যদি এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে। বন্ধুরা, আগেও ফ্রেশারদের জন্য পোস্ট করেছিলাম, তোমরা যারা ইনফরমেশনটা মিস করে গেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো, লিংক দেওয়া আছে। ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, 4th floor, স্টিফেন হাউস, 56/E, হেমন্ত বসু সরণি, কলকাতা, পিন নাম্বার 700001। কন্ট্যাক্ট পারসন মিস্টার রাহুল কুমার, মোবাইল নাম্বার 7980481969। HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের টেলিকলিং অফিসার পদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে, কিন্তু মনোনীত প্রার্থীরা পোস্টিং পাবে কলকাতাতে। HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তাদের টেলিকলিং অফিসার পদের প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ নেওয়া শুরু করেছে গত 24শে জুলাই বুধবার থেকে, এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলবে আগামী 2রা আগস্ট শুক্রবার পর্যন্ত। সময় সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। তাহলে আর দেরি কিসের, চটপট ইন্টারভিউ দিয়ে এসো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন চাকরির ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।